الحمد لله ثم الحمد لله। সম্মানীয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে একটা গাছ সম্পর্কে বলছি। যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুলসী গাছ। এটা একটা প্রজাতি, এটাকে রাম তুলসী নামে পরিচিত। এই গাছটা গাছটা খুব উপকারী বা খুব ঝাঁঝালো। আরেকটা গাছ আপনাকে দেখাচ্ছি আমাদের বাগানে, এটা হচ্ছে সন্ধ্যা তুলসী। এই তুলসীটা খুব কমন, এটা অনেক জায়গাতেই দেখা যায়, দেখতে পাওয়া যায় সন্ধ্যা তুলসী। তো এবারে আমি বলবো যে এটা কীভাবে খেতে হবে এবং এর উপকারিতা কী। এই তুলসীকে জল নিতে হবে, নিয়ে তাতে দু চারটে পাতা ফেলে জলটা ফুটলে তাতে একটু আদা লবঙ্গ দিয়ে খেতে পারেন, গ্রিন টি দিয়ে খেতে পারেন। আমি যেটা খাই সেটা আমি একবারই খাই এবং গ্রিন টির সঙ্গে খাই, এবং এতে কিন্তু অনেক উপকার পাই, আমি সেই জন্য আপনাদের কাছে শেয়ার করছি। এখন আপনাদেরকে যে বিষয়টা বলছি সেটা হচ্ছে যে তুলসীর উপকারিতা। আমি এখানে 30টা উপকারিতা বলছি আপনাদের সামনে। তুলসী পাতায় আছে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান, যা ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে পারে। নাম্বার 2, মেন্টাল প্রেশার বা মানসিক চাপ কমায়। নাম্বার 3, সারাদিনে ক্লান্তি দূর করে। নাম্বার 4, রোগ প্রতিরোধ করে এবং রোগ নিরাময় করে। নাম্বার 5, শরীরের ওজন বা বডি ওয়েট কমাতে সাহায্য করে। নাম্বার 6, রক্তে সুগারের মাত্রা কমায়। নাম্বার 7, রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়। নাম্বার 8, লিপিড প্রোফাইল নিয়ন্ত্রণ করে। নাম্বার 9, চোখের জন্য খুব উপকারী, চোখ ওঠা, চোখের প্রদাহ ইত্যাদি ক্ষেত্রে খুব উপকার পাওয়া যায় এটা। নাম্বার 10, অ্যান্টি ডায়াবেটিক হিসাবে কাজ করে। নাম্বার 11, পেট ব্যথা, অম্বল ইত্যাদি পেটের সমস্যা দূর করে। নাম্বার 12, সর্দি ও কাশির ক্ষেত্রে খুব উপকারী। নাম্বার 13, গলার প্রদাহ বা গলা ব্যথা বা গলা খুশখুষে ভাব দূর করে। নাম্বার 14, প্যাঙ্ক্রিয়াস বা অগ্নাশয়ের প্রদাহ দূর করে। নাম্বার 15, ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করে। জ্বর থাকলে জ্বরের জন্য খুব উপকার এটা। নাম্বার 17, আঘাত লাগার স্থানে তুলসী পাতা বেটে দিলে দারুণ কাজ হয়। নাম্বার 18, লিভারের জন্য খুব উপকারী। নাম্বার 19, 19 নম্বর, ত্বককে সুন্দর ও সতেজ রাখে। নাম্বার 20, এটা অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাস এবং অ্যান্টি ফাঙ্গাল। নাম্বার 21, 21 নম্বর উপকারিতা হচ্ছে যে বসা সর্দি বা ক্রনিক সর্দি তার জন্য কিন্তু খুব উপকারী, কিডনির জন্য খুব উপকারী। 23 নম্বর হচ্ছে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করে, ফলে হাঁটু ব্যথা, পায়ের তলায় ব্যথা কমায়। 24 নম্বর হচ্ছে মাথা ব্যথা বা মাথা ধরলে তুলসী পাতা খেলে অনেক উপকার পাওয়া যায়। নাম্বার 25, ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে। নাম্বার 26, হার্টের জন্য খুব উপকারী, ব্রণ হলে ব্রণর জন্য এটা খুব উপকারী। স্মৃতিশক্তি বা মেমোরি বৃদ্ধি করতে সাহায্য করে, যাদের সাইনাসের প্রবলেম আছে, সমস্যা আছে, তাদের জন্য কিন্তু এটা খুব ভীষণ উপকারী। আর মুখের দুর্গন্ধ দূর করে, যাদের মুখে দুর্গন্ধ আছে এই তুলসী পাতা যদি দুটো চিবিয়ে খাওয়া হয়, খেয়ে যদি জল খেয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মুখের দুর্গন্ধ দূর হয়ে যায়। তো এটাকে আমরা যদি ঘরের কাছে রাখি, হাতের কাছে, আমরা যে কোনো সময় পেয়ে যাবো, এটা যদি কন্টিনিউয়াস আমরা যদি সেবন করি তাহলে কিন্তু আমাদেরকে বেশি ট্রিটমেন্ট খরচ থেকে আমাদেরকে রক্ষা পাবো এবং আমাদের দ্রুত আমরা নিজেরাই চিকিৎসা করতে পারবো। ধন্যবাদ, আমাদের নিত্য নতুন ভিডিও পেতে এবং টিপস পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।